দেখুন, এবার সৌদি কাতার উত্তেজনার পরিণতির ব্যাপারে কুয়েতের হুঁশিয়ারি। কুয়েতের আমির দোহা ও রিয়াদের মধ্যকার অব্যাহত উত্তেজনার ভয়াবহ পরিণতির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, কুয়েতের আমির শেখ সাবা আল আহমদ আল সাবা একদল আরব রাজনীতিবিদদের সমাবেশে ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ PGCC-ভুক্ত আরব দেশগুলোর মধ্যকার বিরোধ নিষ্পত্তির জন্য কাতার, সৌদি আরব ও আমিরাতে তার সফরের কথা উল্লেখ করে বলেছেন, বিরোধ অবসানের চেষ্টা যতই কঠিন হোক না কেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য তা অত্যন্ত জরুরি। কুয়েতের আমির বলেন, আরব দেশগুলোর মধ্যকার ঝগড়া বিবাদ মোটেই কাম্য নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এমন আচরণ করা থেকে সবারই বিরত থাকা উচিত। তিনি বলেন, ভাতৃপ্রতিম ও দেশগুলোর মধ্যকার বিরোধ অবসানের জন্য তার দেশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে। কাতারের সঙ্গে কয়েকটি আরব দেশের উত্তেজনা নিরসনের জন্য ব্যাপক চেষ্টা চালানো হলেও সৌদি আরব একরোখা মনোভাব বজায় রেখেছে এবং কাতারের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী নয়। সন্ত্রাসীদের প্রতি সমর্থন দেওয়ার অভিযোগ তুলে সৌদি আরবের পাশাপাশি বাহরাইন, লিবিয়া, আমিরাত ও মিশরও কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।